নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে কাছাড়ে জয়ন্ত মল্লবরুয়া, রয়েছে বিশেষ সভা। বকরিহাওরের সাম্প্রতিক বন্যায় ব্যাপক প্রভাব, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। উচ্ছেদ অভিযান, অসম মিজোরাম সীমান্তে ফের উচ্ছেদ অভিযান বন বিভাগের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশানুসারে কাছাড় জেলায় বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে ও ক্ষতিপূরণের হিসেব জমা দিতে সোমবার কাছাড়ে পৌঁছালেন রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি এবং পর্যটক বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া। বন্যাক্রান্ত জনসাধারণের যথাযথ ক্ষতিপূরণ প্রদান, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত, প্রয়োজনীয় জিনিসপত্রের পর্যাপ্ত মজুত, বন্যা পরবর্তী সময়ে রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য এবং বন্যা পরবর্তী পরিস্থিতি সম্পর্কিত অন্যান্য বিভিন্ন বিষয়ে জেলাশাসক কার্যালয়ে এক পর্যালোচনা বৈঠকে বসেন মন্ত্রী। এতে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, জেলাশাসক রোহন কুমার ঝা সহ বিভিন্ন বিভাগের আধিকারিকরা। বৈঠক শেষে মন্ত্রী বলেন, আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের প্রথম সপ্তাহে বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া জনগণের গৃহের ক্ষতিপূরণ প্রদান করতে ব্যবস্থা নিচ্ছে সরকার। জেলায় প্রায় 80,000 ক্ষতিগ্রস্ত গৃহের তালিকা প্রস্তুত করা হয়েছে, সেই তালিকাটি নিরীক্ষণ করা হবে। কোনো ক্ষতিগ্রস্ত জনগণ যাতে সরকারি সেই সুযোগ থেকে বঞ্চিত না হন, সে ব্যাপারে তৎপর রয়েছে রাজ্য সরকার। মন্ত্রী এও বলেন, বর্তমানে জেলায় প্রায় 22,000 জনগণের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে 3,800 টাকা করে দেওয়া হয়েছে, বাকিদেরও শীঘ্রই প্রদান করা হবে। পরে ফিশারি ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্য করা হবে বলে জানান মন্ত্রী বরুয়া। আমি এইবার একটা সিদ্ধান্ত লৈছিলো যে যিসমূহৰ মানুহৰ ঘৰ ক্ষতিগ্রস্ত হৈছে যোৱা বানপানীত, এই বানপানীত ক্ষতিগ্রস্ত লোকসকলক যাতে তেওঁলোকৰ সাহায্যটো অতি সোনকালে দিব পাৰোঁ তাৰ কাৰণে এটা ব্যৱস্থা কৰিছিলোঁ। ইতিমধ্যে আমাৰ ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ জৰিয়তে বানপানীৰ ক্ষতিগ্রস্ত হোৱা গৃহবিলাকৰ এখন তালিকা প্ৰস্তুত কৰা হৈছে, তাক সার্ভে কৰি অনা হৈছে। সেই তালিকাসমূহ পুনৰ নিৰীক্ষণ কৰিবৰ কাৰণে মই মোৰ বিভাগৰ পৰা প্ৰায় 50 জনীয়া এটা বিভাগৰ বিষয়াসকল আহিছে। তেখেতসকলে তাক ৰেণ্ডমলি সার্ভে কৰি আছে। এই 3-4 দিন 5 দিন যি লাগিব আমাৰ সার্ভে হ'ব, যাতে কোনো নাপাবলগীয়া মানুহ এই লিষ্টত নোসোমায় আৰু পাবলগীয়া মানুহ কোনো যাতে ৰৈ নাযায়, এই কথাটো আমাৰ অত্যন্ত গুৰুত্ব সহকাৰে লৈ এই হাউচ এছেছমেণ্ট সার্ভে এটা চলি আছে। সেই সার্ভেটো হোৱাৰ লগে লগে যাতে আগষ্ট মাহৰ প্ৰথমতেই আমি সকলো মানুহক তেওঁলোকৰ যাৰ গৃহ ভাঙি গ'ল, যিসমূহ সম্পূৰ্ণৰূপে ভাঙি গ'ল, কোনোবা পাৰ্চিয়েলি ভাঙি গ'ল, সেই হিচাপমতে চৰকাৰী হিচাপমতে আমি যিখিনি টকা দিব পাৰোঁ তাৰ কাৰণে আমি ব্যৱস্থা কৰি আগষ্ট মাহৰ প্ৰথমতে আমি ইয়াক দিয়াৰ ব্যৱস্থা কৰিব বিচাৰিছোঁ। আৰু সেইকাৰণে এই কামটোৱেই মুখ্য কাম আজি, এই ভ্ৰমণৰ মোৰ মুখ্য কামটো এইটোৱেই। হাইলাকান্দি জেলার বকরিহাওরে বন্যার ব্যাপক প্রভাব পড়েছে, জনজীবনে দুর্ভোগ সহ ক্ষতিগ্রস্ত প্রায় সবকটি পরিবার, রাস্তাঘাটের অবস্থা বেহাল। বিপজ্জনক অবস্থায় রয়েছে বকরিহাওর এবং কালীনগর তৃতীয় খণ্ড সংযোগকারী পলা নদীর ওপর থাকা বাঁশের সেতুও। যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা বলে আশা ব্যক্ত করছেন এলাকাবাসী। এলাকায় থাকা জনগণের চলাচলের রাস্তাটি ক্ষেতের জমিতে পরিণত হয়ে পড়েছে। বিষয়টি অবগত হওয়ার পরও বিভাগীয় কর্তৃপক্ষে নেই কোনো হেলদৌড় বলে ক্ষোভ ব্যক্ত করেন তারা। আমার করিয়া দি হইতাম যে আমিও তো গরিব মানুষ, আমার পরিবার গার্জেন তো নাই, আর আমি ওলা গোর দুয়ার লইয়া বড় কষ্ট কষ্ট করলাম, করিয়া এখন আমার তো আর ফলা ডিমি যো আমি তো আর কোনো পাই না। আমি পাইছি আগ থেকে ঘর পর্যন্ত আমি কিচ্ছু সরকার থেকে পাই না, পাইলাম না, আমি তো সরকারের মানুষ নাই। আমরা তো গরিব মানুষ, আমরা খাইবার বাজিবার নাই, আর গোর তো জমা নাই, আমি কোথাও আমরা নাই, ও কারণে আমরা কিছু ব্যবস্থা চাই সরকারের কিছু। জানি না আমি আল্লাহ হন শুনছি কালি সার্ভে হয়েছে ও কথা শুনছি, হামাইব কি নাই কেন আমি জানি না। ও যদি আপনারা যদি কিছু দেন তো দিতা, গরিব মানুষ গোরদুয়ার ফাইতে ফাইতাম বানাইতাম তোলা,
আমার ফুলি দুইটা আছেন আমার লগে আর কেউ নাই। সোমবার দক্ষিণ হাইলাকান্দির ঘাড়মুড়া রেঞ্জের অধীনে আসাম মিজোরাম সীমান্তের গল্লা ছড়ায় তিনটি পরিবারের ঘর সহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী ঘরগুলিকে বন বিভাগের জমি থেকে উচ্ছেদ করেন ঘাড়মুড়া রেঞ্জের আধিকারিক গৌতম মহন্ত। উচ্ছেদিত তিনটি পরিবারের সদস্য মইনুদ্দিন, আনামুদ্দিন ও সেদুল হক জানান, বিগত মাস কয়েক পূর্বে যখন আসাম মিজোরাম সীমান্তের আসামের কচুরতলের ফরেস্ট জমি থেকে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে মিজোরা কচুরতলের জমি দখল করেছিল, তখন এই তিন পরিবারের সদস্যরা উপায়হীন হয়ে গল্লা ছড়ার শেষ সীমান্তে ফরেস্টের জমিতে ঘর বসবাস শুরু করেছিলেন। পুনরায় সোমবার হঠাৎ ঘাড়মুড়া ও মণিপুর রেঞ্জের আধিকারিকরা এসে তিনটি পরিবারের মোট ছয়টি ঘর সহ সরকারি অস্থায়ী স্কুল ঘরটিকে সম্পূর্ণভাবে দা দিয়ে কেটে ধ্বংস করে দিয়েছেন, যার দরুন তিন পরিবারের সদস্যরা অসহায় হয়ে স্ত্রী সন্তানদের নিয়ে গাছতলায় রাত কাটাতে হচ্ছে। আমার বাড়ি রবিবার জায়গা নাই, তারা ফরেস্টর মাংস করছে না চাও তোমরা থাকো, তারা খুঁজিয়া দিছ এখন ফিরে তারা ভাঙ্গি রবিবার জায়গা আছে আর ভাঙ্গিছেন গালমুড়া ফরেস্টে, গালমুড়া ফরেস্ট মণিপুর ফরেস্ট দুই পার্টি আইস রেঞ্জ অফিসার আইসলা, রেঞ্জ অফিসার আচ্ছা ঠিক আছে খেয়ে ভাঙ্গিছে এটা কাটিছে বেপরুয়া বাইক সহ যানবাহন চলাচলকারীদের লাগাম টানতে এবার কঠোর হচ্ছে সরকার। সোমবার সাংবাদিকদের সামনে ঠিক এমন মন্তব্য করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি জানান, রাজ্যের সড়ক দুর্ঘটনা হ্রাস করতে এই পদক্ষেপ গ্রহণ করে সরকার। ইতিমধ্যে ক্যাবিনেট থেকে তা পাশ করিয়ে গোটা রাজ্যে প্রথমবারের মতো যান চলাচলে গতিবেগ নজরদারিতে করা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এছাড়া ই টিকিটের সুবিধা সহ যাত্রাকালীন কোনো অব্যবস্থা সহ অসুবিধার অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বর চালু রয়েছে বলে জানান মন্ত্রী পরিমল। যে মানে গাড়িতে যতটা আমি পারি অ্যাক্সিডেন্ট আমি থাকবে একটা নিয়ন্ত্রণ থাকবে, আর এই নিয়ন্ত্রণের মাপরেখা আমরা তৈরি করে দিয়েছি। তার চাইতে যদি বেশি স্পিডে কোনো মোটর সাইকেল কোনো গাড়ি চলে তাহলে আমাদের যারা এমবিআই আছেন বা ট্রাফিক পুলিশ আছে, সব গাড়িতে সবসময় ভিজিলেন্স রাখা সম্ভব নয়, কিন্তু এরকম যদি আমাদের কাছে কমপ্লেন আসে বা আমাদের নজরে আসে আমরা তাদের উপর আইনগত ব্যবস্থা। খুব চেষ্টা করছি যে মেশিনারি আমরা এই ভিতরে বসাবো। আপনারা দেখছেন ইদানিংকালে আমি দায়িত্ব নেওয়ার পরে আমি ই টিকেটের ব্যবস্থা করে নিয়েছি এসটিসিতে, তার মডেল হিসাবে আজকের দিনেও চলছে, 21 তারিখ থেকে আরম্ভ হচ্ছে গৌহাটিতে। ঠিক তেমনি করে আমরা ধীরে ধীরে সব ইলেকট্রনিক্সের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা একটা ব্যবস্থায় নিয়ে আসবো মেইন রাস্তাগুলোতে, যাতে আমরা ওইখান থেকে স্পিড আমরা দেখতে পারি। আপনারা লক্ষ্য করেছেন আমি যখন ফরেস্টে কাজ করেছি তখন যখন ফ্লাড আসে ন্যাশনাল হাইওয়েতে আমি টাইম কার্ড দিয়েছি, এত কিলোমিটার জায়গা এত কিলোমিটারের মধ্যে যেতে হবে। আর আপনাদের শুনলে ভালো লাগবে, আপনারা জানেনও এই স্পিড কন্ট্রোল করার পরে ওয়াইল্ড লাইফের অ্যাক্সিডেন্ট প্রায় 90%। শিলচর কাছাড় কলেজের সম্মুখে ছাত্র সংগঠন এসএফআইর দেওয়াল লিখন ঘটনাকে কেন্দ্র করে রবিবার এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জানা গেছে এদিন সর্বভারতীয় প্রচার অভিযান উপলক্ষে ছাত্র সংগঠন এসএফআইর কাছাড় জেলা সম্পাদক শাহরুল মজুমদারকে দেওয়াল লিখন চলাকালীন সময়ে কলেজের অধ্যক্ষের সামনে আরেক ছাত্র সংগঠন এভিপির সদস্যরা তাকে মারধর করে বলে অভিযোগে জানা যায়। এসএফআইর তরফ থেকে বলা হয়েছে দেওয়াল লিখনের সময় তাদের জেলা সম্পাদককে ডেকে নিয়ে যান অধ্যক্ষ।
তার উপস্থিতিতে এভিবির সদস্যরা তার উপর হামলা চালায়। এই ঘটনা তীব্র নিন্দা জানান ছাত্র সংগঠন এসএফআই রাজ্য কমিটির কর্মকর্তারা। এসএফআই সর্বভারতীয় জাটা উপলক্ষে আজ আমরা শিলচরে ওয়ালিং শুরু করেছিলাম। আমরা কাছার কলেজের সামনে যখন ওয়ালিং শুরু করি, এবিভিপির ছেলেগুলি এসে আমাদের বাধা দেয় এবং পরবর্তীতে কলেজের প্রিন্সিপাল এবিভিপির ছেলেদেরকে ফোন করে আনেন এবং কলেজের অন্যান্য প্রফেসর কিছু আছেন তারাও তাতে জড়িত ছিলেন, তারা ফোন করে আনেন এবং আমাকে গেটের ভিতরে নিয়ে গেটে তালা লাগিয়ে আমাকে নানাভাবে আক্রমণ করেন, আমার মাথায় আক্রমণ করেন, আমার শরীরে আক্রমণ করেন, এই চোখের উপরে আক্রমণ করেন এবং যেভাবে তার কিল বুশি মেরেছেন, হাতের মধ্যে নানা ধরনের অস্ত্র ছিল, এই অস্ত্র দিয়ে আক্রমণ করেছেন এবং বাইরে আমার যে কমরেডরা ছিলেন আমার সাথে ওয়ালিংয়ে তাদেরকেও আক্রমণ চালায় এবং তারা প্রাণের প্রাণ বাঁচাতে তারা সেখান থেকে ছুটে চলে আমাকে কাছার কলেজের ভেতরে প্রায় 4 ঘন্টা সেখানে আটকে রাখে এবং প্রিন্সিপাল স্যার সরাসরি আমাকে হুমকি দেন, যদি ভবিষ্যতে আমি ছাত্র আন্দোলন করে কলেজের ছাত্র নিই তাহলে আমার পেছনে গুন্ডা লাগাবেন এবং সরাসরি এবিভিপি আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছে এবং যেভাবে মেরেছে এবং বলছে যে এসএফআইর যদি কলেজে কোনো মেম্বারশিপ করতে চায়, এসএফআই যদি কলেজে কাজ করতে চায় তাহলে তারা জেলার গ্রামাঞ্চলে নৌকাদৌড় প্রতিযোগিতার আজও অনেক জনপ্রিয়তা রয়েছে। রবিবার তাপাঙ্গে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে চরম উৎসাহ পরিলক্ষিত হয়। খাসকলোনির নৌকাদৌড় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় হাজার হাজার দর্শকদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। প্রতিযোগিতায় উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে মোট 20টি নৌকা নিয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। এতে ছোট নৌকা 8টি ও বড় নৌকা 12টি ছিল বলে জানান আয়োজক সংস্থার কর্মকর্তারা। খাসকলোনির নৌকাদৌড় কমিটির উদ্যোগে আয়োজিত এদিনের প্রতিযোগিতায় বড় নৌকায় সাজু মিয়া লস্করের দল চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে এবং অনিল চন্দ্র দাসের দল রানার্স আপ হয়েছে। ছোট নৌকায় খেতাব নিজের নামে করেছে রাজা দাস একাদশ দল ও রানার্স আপ হয়েছে জ্যোতিলাল দাস একাদশ। এদিন দিগর শ্রীকোনা আলমবাগ জিপির জিপি সভাপতি শনিলাল দাস, আয়োজক কমিটির তরফে হরকুমার দাস, সুভাষ দাস, প্রদীপ চক্রবর্তী ও লক্ষ্মীকান্ত দাস উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবং মন্ডল প্রেসিডেন্ট ধন্যবাদ সবাই। সমগ্র রাজ্যের শক্তি বিভাগে নিয়োজিত অস্থায়ী কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণের জন্য রবিবার রামকৃষ্ণনগর বন উদ্যান পার্কে আসাম স্টেট আউটসোর্স পাওয়ার ওয়ার্ক ইউনিয়নের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শক্তি বিভাগের বদরপুর সার্কেলের অন্তর্গত হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলার বিভিন্ন ইলেকট্রিক সাব ডিভিশনের আউটসোর্সের নিয়োজিত মিটার রিডার সহায়ক সহ প্রায় 200 আউটসোর্স কর্মীরা অংশগ্রহণ করেন। এদিন সভাতে আউটসোর্স কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবি নিয়ে আলোচনা করা হয়। দুর্লভছড়া ইলেকট্রিক সাব ডিভিশনের আউটসোর্স ওয়ার্কার ইউনিয়নের সভাপতি বিশ্বজিৎ সিং ও লালা ইউনিটের সঞ্জিত নাথ জানান, রাজ্যের বিভিন্ন ইলেকট্রিক সাব ডিভিশন মিটার রিডার ও সহায়ক সহ মোট 5,000 অধিক অস্থায়ী কর্মীরা 15 থেকে 20 বছরের অধিক দিন থেকে যৎসামান্য পারিশ্রমিকের বিনিময়ে বিদ্যুৎ বিভাগে কাজ করে আসছেন। কিন্তু একাধিক সময়ে অস্থায়ী কর্মীরা চাকরি স্থায়ীকরণের দাবি জানালেও রাজ্যের বিদ্যুৎ বিভাগ চাকরি স্থায়ীকরণের জন্য কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করেনি। তারা আরও যোগ করে বলেন, আউটসোর্স কর্মীরা রোদ বৃষ্টি উপেক্ষা করে সময় মতো ঘরে ঘরে গিয়ে বিল প্রদান করে থাকেন, অন্যদিকে লাইন স্টাফ সহায়করা বিদ্যুতের খুঁটিতে চড়ে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে দিচ্ছেন। এসবের পরও রাজ্যের বিদ্যুৎ বিভাগ আউটসোর্স কর্মীদের চাকরি স্থায়ীকরণের কোনো পদক্ষেপ হাতে নেয়নি। আমরা সরকারের কাছে ওইটাই দাবি, আমরা বিগত 10 বছর কেউ 15 বছর কেউ 20 বছর কেউ যাবৎ আমরা ডিউটি করি আইতাছি, তার পিছনে আমরা করোনা মহামারীতেও প্রত্যেকজনে নিজে বিভিন্ন করোনা মহামারী থেকে বাঁচার জন্য বিভিন্ন ধরনের মাস্ক পরিধান করিয়া ডবল ট্রিপল মাস্ক পরিধান করিয়া আমরা কাজে নিয়োজিত করছি, একদিনও আমরা কাজ বন্ধ করছি না। এই ফ্লাডের সময় নৌকাতে উঠিয়া আমরা অনেকজনে বিভিন্ন কনজিউমারের বাসাতে আমরা যাইতে লাগছে, মিটার চেক করতে লাগছে। এইসব সমস্যা মহামারীকালীন যদি আমরা ডিপার্টমেন্টের হইয়া অতটুক আমরা সংঘর্ষ করি, আজকে ডিপার্টমেন্টের মুখে কি পরিমাণ আমরা উজ্জ্বল করিয়া দিছি, তথাপিও সরকার আমরারে একবারও খেয়াল করে না। আমরা 15 দিন মিটার চেক করি, বিল মানুষের ঘরে ঘরে নিয়ে দেই, তার পিছিয়ে আমরা ডিসকানেকশন করি,
রেভিনিউ কালেকশন করি, তথাপিও সরকার আমাদেরকে একবারও চোখ তুলা দিয়ে চায় না। আর সরকারের কাছে বা আমরা বিভাগীয় যারা উচ্চ পদবীতে আসেন তারা আমাদেরকে চিনই না আমরা কারা, কিন্তু ডিপার্টমেন্টের সব কিছু কাজটা আমরা দ্বারাই সাফল্য হইয়া যায়। তো সরকারের কাছে আমাদের মাননীয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে আমাদের ওইটাই বিনম্র নিবেদন যে আমাদের চাকরিটা নিয়মাকরণ করার লাগি অনুরোধ রাখছি। 2022 সালের সিবিএসসির মাধ্যমিক পরীক্ষা এবারও মেয়েদের দাপট। সম্প্রতি প্রকাশিত সিবিএসসির দশম শ্রেণীর পরীক্ষায় কেন্দ্রীয় বিদ্যালয় ওএনজিসি শ্রীকুনার মাধ্যমিক পরীক্ষায় ছাত্রী ওয়ানিয়া জিব্রান 93% নম্বর পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। বরখলা বিধানসভার রাজনগর এলাকার মানিকপুরের বাসিন্দা রাজ্য সরকারের কর্মচারী এমআই বরভুয়া ও গৃহবধূ পারভিন সুলতানা লস্করের কোনা ওয়ানিয়া জিব্রান শ্রীকুনাস্থিত ওএনজিসি কেন্দ্রীয় বিদ্যালয় থেকে 5টি বিষয়ে লেটার মার্ক নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন মহল থেকে খুশি ব্যক্ত করে তাকে শুভেচ্ছা জানানো হয়। मम्मी से भी मिला है, टीचर से भी मिला है, चाहे कोई प्रॉब्लम हो तो मैं यहाँ आके टीचर से पूछ लिया करती थी, या एग्ज़ाम के पहले उन लोगों ने एक्स्ट्रा क्लास भी करवाया ताकि थोड़ा सा हेल्प हो जाए जिनका कोई कंफ्यूजन है, तो उन सब से मुझे काफ़ी हेल्प मिला। और आगे में क्या होना चाहिए, क्या क्या पढ़ना है, इरादा है? तो साइंस ही मिलेगी। साइंस में जी जी। बाद में उसके बाद तो एंट्रेंस नीट की तैयारी कर रही हूँ, देखती हूँ क्या होती है। আপনার কিরকম লাগছে? অনেক ভালো লাগছে, অনেক পরিশ্রম করেছে। প্রথম তো অনেক অসুখ ছিল, প্রথমে এক্সপেকটেশনও ছিল না আমাদের, যে আমরা তো চেয়েছিলাম ওই এবার টেনটা ড্রপে দিয়ে দিক। ওর শরীর অনেক খারাপ ছিল ফার্স্ট টাইমে, সেকেন্ড টাইমে অনেক ইম্প্রুভ করেছে, অনেক দিন রাত করেছে। আর যেরকম সবাই বললেন ওএনসিটি খুব ভালো করে এক এক লাইন ফলো করেছে, আর আসানুরূপ সেকেন্ড টাইমে ওর ফলো হয়েছে। আমরা খুবই আনন্দিত যে সেকেন্ড টাইমে ইম্প্রুভ করে ওর পার্সেন্টেজ এত হয়েছে। নিশ্চয়ই ও ফার্স্ট টাইম যদি ভালো থাকতো তাহলে আরও ভালো রেজাল্ট। কাফি হদ তক ক্রেডিট আমারে অর্গানাইজেশন কো যাতি আর রিজনাল অফিস কো যাতি কিউকি ইতনা আচ্ছে ঢঙ্গ সে ম্যানেজ কিয়া গিয়া অনলাইন ক্লাসেস কো। অনলাইন ক্লাস কমন প্ল্যাটফর্ম বানায়া গিয়া গুগল মিট কা, सारे बच्चों की आईडी क्रिएट की गई और उस आईडी के थ्रू बच्चे क्लासेस से जुड़ते थे और लाइव क्लासेस रन हुई है। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালির তরফ থেকে জাতীয় সম্প্রচার দিবস উপলক্ষে অল ইন্ডিয়া রেডিও স্টেশন শিলচরের 36 জন কর্মীকে সম্বর্ধনা জানানো হয়। যদিও উল্লেখিত মর্যাদাপূর্ণ দিনটি গত 23 জুলাই ছিল। উল্লেখ্য 1927 সালে ভারতের রেডিও সম্প্রচারের সূচনা করা হয়, কিন্তু চলতি বছরের 23 জুলাই ছুটির দিন থাকায় রবিবার ক্লাব ভ্যালির তরফ থেকে শিলচর অল ইন্ডিয়া রেডিও স্টেশনে এই উপলক্ষে এক অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি শঙ্কর ভট্টাচার্য, সম্পাদক সঞ্জীব রায়, কোষাধ্যক্ষ কৌশিকী পদ ভট্টাচার্য, প্রকল্প চেয়ারপারসন বন্দিতা ত্রিবেদী রায় এবং পথ প্রদর্শক লায়ন শাখী ভট্টাচার্য এবং অঞ্জনা দেব, প্রোগ্রাম সেকশন, অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশন এবং ইঞ্জিনিয়ারিং সেকশনের প্রত্যেক সদস্যকে একটি করে উত্তরীয় দিয়ে সম্মানিত করেন এবং অনুষ্ঠানের বিভাগের প্রধান হিতব্রত ভট্টাচার্য সহ পুরো টিমকে একটি স্মারকও তুলে দেওয়া হয়। রেডিও যুগে কিভাবে বার্তাগুলো আমাদের সর্বভারতীয় স্তরে পৌঁছানো হয়েছে, স্বাধীনতা সংগ্রামীরা কিভাবে বার্তাগুলো পেয়েছে এবং নিজের রূপরেখা তৈরি করতে পেরেছে, এবং সেই সময় আমরা আজাদী রেডিও নাম শুনেছি, আজাদীন রেডিও বা কংগ্রেস রেডিও, ওদের যে অবদানটা আমরা নিশ্চয়ই অস্বীকার করতে পারবো না। দূরদর্শন পরবর্তী গ্রামে গঞ্জে সক্রিয়ভাবে যে বার্তাটা পৌঁছে দিই সেটা কিন্তু আমরা অন্য রেডিওতেই আছি। আজও গ্রামে গঞ্জে প্রত্যেক জায়গাতে দেখি আমরা বৃদ্ধরা সবাই রেডিওর মারফতই খবরগুলো পাই। আমাদের সৌভাগ্য যে আজকে ন্যাশনাল ব্রডকাস্টিং ডে উপলক্ষে আজকে আমরা 25 তারিখে এখানে এসেছি, আপনাদেরকে পেয়েছি। আমাদের প্রেসিডেন্ট আছেন লায়ন শঙ্কর ভট্টাচার্য মহাশয়, আমাদের সাধারণ লায়ন প্রসিদ্ধ বলে ভট্টাচার্য, লায়ন বন্দিতা ত্রিবেদী রায়, লায়ন সাক্ষী ভট্টাচার্য এবং লায়ন অঞ্জনা রায়। আমি সঞ্জীব রায়, সেক্রেটারি বলি। আমরা কেবলই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের, কিন্তু আপনারা সময়টা দিয়েছেন, কারণ ব্যস্ততার মধ্যে এই জায়গাতে জমা তো হওয়ার একটা বড় ব্যাপার, কিন্তু প্রসব মনে হচ্ছে যেন আপনি বিশ্রাম করে দিয়েছিলেন। বছর 82-র প্রৌঢ়ার মৃত্যুকে ঘিরে বিরূপ প্রতিক্রিয়া কোচুদরমে। চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবার সহ আত্মীয় পরিজনের। উল্লেখ্য, কোচুদরম তৃতীয় খণ্ডের নিজ ধনীপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক তথা রামদুলাল রায় হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত সুখদেব নাথের সহধর্মিণী বছর 82-র প্রৌঢ়া সুনীতি নাথের মৃত্যু হয় রবিবার রাত 11টায় শিলচরের বেসরকারি হাসপাতালে। সেখানে বিগত 4 দিন ধরে মেডিসিন বিভাগের বিশিষ্ট চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল, আর এই অবস্থায় রবিবার রাত 11টায় তার মৃত্যু হয়।
আর এতে চিকিৎসকের ভুল চিকিৎসার জন্য সুনীতি নাথের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন প্রয়াতের পরিবার ও আত্মীয় পরিজনরা। সোমবার মৃতদেহ সৎকারের সময় সংবাদ মাধ্যমের কাছে পুরো ঘটনার বিবরণ তুলে ধরে প্রয়াত সুনীতি নাথের ছেলে শান্তনু নাথ শ্যামল নাথ আমি তো নিজেও জানি, তারপরে আমি নেটেও দেখছি, জেনেটিক পেশেন্ট রূপে ডায়াগনোসিস বোথ হাই রিস্ক, আর এটার আউটকমসটা পুরো আউটকম চায়, এটা পুরো নেটের মধ্যে পুরো ক্লিয়ারই দেওয়া আছে। হ্যাঁ, আর আমার দিদিমা তাইনের এই জেটিপুর, হ্যাঁ, আর তাইন ফিজিক্যালি তাইন বহুত উইকনেস, হ্যাঁ, আর এসে জেনেটিক পেশেন্ট মানে বৃদ্ধাবস্থায় তাইন রুগী, হ্যাঁ, এই বৃদ্ধাবস্থায় রুগী মানুষের উপরে যে এরকম যে ডায়ালিসিস করানো হয়েছে, তাইন 100% তাই জানোই যে এটা বহুত হাই রিস্ক হইব, এটা মোটেও সুটেবল না, তাও তাইন করাইছেন, যাই না তাইন খানে করাইছেন, ভাবছেন যে ডায়ালিসিস করাইলাই পেশেন্ট হয়তো রিকভারি হইতে পারে, কিন্তু এটা সার্ভেটা আছে, তাইন তো নিশ্চয়ই এটা জানেন যে এটা সার্ভেক্সও আছে, তাই জানোই, তাই জানাই শুনে ডাক্তার হিসেবে তাই যেটা যে করাইছেন এটা মোটেও সুটেবল হয়েছে না, এখনো মুখ থেকে তার রক্ত বের, আর ডায়ালিসিস করানোর আগে তার মানে ফিজিক্যাল যেটা আমি দেখছি এটা ভালো আসিল, কিন্তু আফটার ডায়ালিসিস এটা মানে আরো মানে মানে কি মানে হয়েছে। আলগাপুর সমষ্টির অন্তর্গত বকরিহার নবম খণ্ডে সোমবার সাংবাদিক ডেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়া ঘর পরিদর্শন করে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন আব্দুর রহমান, নূর মোহাম্মদ, জসিম আহমেদ, আয়রুন নেছা, সুরবান নেছা এবং আরো অনেকে। এদিন সাংবাদিক সাক্ষাৎকারে প্রাক্তন পঞ্চায়েত নজির আহমেদ বলেন, বন্যার সময় তিন দফায় তাদেরকে সরকারি ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে, তবে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। তিনি এও বলেন, গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি গৃহপালিত জন্তু খাদ্যের অভাবে মৃত্যু হচ্ছে, যদিও এক দফা ভুষি যোগান দিয়েছে জেলা প্রশাসন, তবে সেটাও নাম মাত্র। মৎস্য পালনের জন্য নির্মিত ফিশারিতে লক্ষ লক্ষ টাকার মাছ ভাসিয়ে নিয়ে গেছে বন্যা। এদিন শাহিদুল হোসেন, জসিম উদ্দিন, প্রাক্তন পঞ্চায়েত নজির আহমেদ, মহিউদ্দিন, উসমান আলী, রহিমউদ্দিন, শবির আহমেদ, হালিমা বেগম প্রমুখ সঠিক তদন্তের মাধ্যমে বন্যায় ক্ষতিপূরণ দেওয়া নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ হাইলাকান্দি জেলার জেলাশাসক হিবারে নিসর্গ গৌতম, সার্কেল অফিসার আব্বাস মির্জা আহমেদ, ভিডিও সমুচল জ্যোতি গগৈর দৃষ্টি আকর্ষণ করেন। যে ফটো যেগুলা ইগুলা ফটো ও ফটো ইয়ত তাকিয়া জেরক্স তাকিয়া ফটোস্টেট তাকিয়া ফটো বার করিয়া পিন আপ করিয়া দেওয়ার পরে সার্কুল অফিসারে সেখানে বইয়া ফুল ড্যামেজ গড় যেগুলা বকরিয়ার নবম 253টা গড় এর মাঝে বকরিয়ার নবম 253টা গড়ের মাঝে 17টা ফুল ড্যামেজ 62টারও অধিক যে সিবিআর যেটা ফুল ড্যামেজের মতো সম্পূর্ণ গড় তাইন ফুল ড্যামেজ গড় বা সিবিআর গড় তাইন হাটিয়া আংশিক ড্যামেজ হিসাবে দিছেন আমরার বিএলত থাকি ই কথা পাইছি, এমনকি মাস্টরকল থাকি পাইছি, এমনকি ব্লকের যে সার্ভে টিম তাদের মুখ থাকি, যা এতে অনেক বিএলও এবং ব্লকের টিমে এই এই এপিআর রূপে সই করছে না, সার্ভে লিস্টের রূপে সই করছে না, যেটা সার্কুল অফিসারে খাটাখাটি করিয়া বানাইছেন। একটা কথা আনতাম সাইয়ার, আমরা এত অঞ্চলের মানুষ দারুণ ক্ষতিগ্রস্ত, বিশেষ করিয়া ফিশারির ব্যাপারে, এই ফিশারি লক্ষ লক্ষ টাকার মাছ নষ্ট বিনষ্ট হইয়া গেছে, আজ পর্যন্ত সার্ভে আইছে না, এমনকি গরু মহিষ গবাদি পশু জাতীয় সব জীবজন্তু মানুষের পালিত জীবজন্তু মারা গেছেন, তার লাগি সরকারের কাছে সাহায্য হাত বাড়া। শেষ করে রাখে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে কাছাড়ে জয়ন্ত মল্ল বড়ুয়া, রয়েছে বিশেষ সভা। বকরিহাওরের সাম্প্রতিক বন্যায় ব্যাপক প্রভাব, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। উচ্ছেদ অভিযান, অসম মিজোরাম সীমান্তে ফের উচ্ছেদ অভিযান বন বিভাগের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।